আজকের পর্বে আমরা দেখতে চলেছি প্রোগ্রামিং জগতের থেকে বেসিক একটা বিষয় অপারেটরস আসলে অপারেটরস বিষয়টা কি সেটা প্রথমে আমরা দেখি অপারেটরস মানে হচ্ছে যে কোনো কিছুকে অপারেট করে সংযুক্ত করে বা একসঙ্গে নিয়ে আসে সেটাই হচ্ছে অপারেটর আমরা যদি সহজ বেশি বলি এখানে দেখতে পাচ্ছেন আমরা জানি যে ফোর প্লাস ফাইভ করলে নয় হয় দেখেন ফোর এবং ফাইভ দুটো বিষয়কে বা দুটো বস্তুকে একত্রে সংযুক্ত করার কাজটি করতেছে প্লাস এই প্লাস তো প্লাসকে আমরা ধরে নিতে পারি অপারেটর কারণ ফোর এবং ফাইভকে সে অপারেট করতেছে এবং ফোর এবং ফাইভ দুটো আলাদা বস্তুকে বলা হয় অপারেন্টস অর্থাৎ অপারেন্টসকে যে অপারেট করে সংযুক্ত করে এক জায়গায় নিয়ে আসে সেটাই হচ্ছে অপারেটরস চাভাই স্ক্রিপ্টে বিভিন্ন ধরনের অপারেটরস ইউজ করা হয় যেমন প্লাস মাইনাস গুণ ভাগ কম্পারিজনের ক্ষেত্রে ইকুয়াল একুয়াল এখানে দেখতে পাচ্ছেন ইকুয়াল ইকুয়াল টিফল ইকুয়াল গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল নট ইকুয়াল নট ইকুয়াল লজিক্যাল অপারেটরের ভিতরে অর অপারেটর অ্যান্ট অপারেটর নট অপারেটর টার্মিনারির ক্ষেত্রে টার্মিনারি অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে ইকুয়াল অপারেটর প্লাস ইকুয়াল অপারেটর মাইনাস অপারেটর এত সফল অপারেটর আসলে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো যে কীভাবে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে হয় কম্পারিজন অপারেটর ইউজ করতে হয় লজিক্যাল অপারেটার ইউজ করতে হয় টার্নার্লি অপারেটর ইউজ করতে হয় এবং অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে হয় তো প্রথম পর্যায়ে আমরা লজিক্যাল কম্পারিজন এবং অ্যারিথমেটিক অপারেটর নিয়ে একটু আলোচনা করি তো চলুন শুরু করি এর জন্য আমরা আমাদের বিএস করে চলে আসলাম এবং এখানে একটা বয়ার প্লেট আমরা তৈরি করে নিয়েছি অপারেটর এক্সপ্লেনেশনস আমি এই কোডগুলো গিঠাবে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা যদি আমাদের বয়ার প্লেটটাকে রান করি বা প্রিভিউ করি প্রিভিউ এ ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন এই রকম একটা বয়ার প্লেট আমরা আজকের প্রথম পর্যায়ে এরিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব এরিথমেটিক অপারেটরগুলোর মধ্যে রয়েছে আমরা যদি কমান্ড আমরা তো এর আগে গত পর্বে শিখেছি যে জাভাস্ক্রিপ্টে কিভাবে কীভাবে কমেন্টে লিখতে হয় তো এখানে প্লাস মাইনাস গোন এবং ডিভাইট এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর এবং এই অপারেটরগুলো জাভাস্ক্রিপ্টে কিভাবে কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে এই অপারেটরগুলো ইউজ করতে পারি সেটা দেখব এর জন্য আমরা এখানে দুটো ভেরিয়েবল নেই ধরেন লেট এ একটা ভেরিয়েবল আর হচ্ছে এই ভেরিয়েবলের ভিতরে এবং বি একটা এবং বি ভেরিয়েল এর ভিতরে আমরা ডাটা নিলাম ধরেন টেন এখন আমরা যদি এলিটমেটিক অপারেটর ইউজ করতে চাই যে প্লাস ইউজ করবো কিভাবে নরমালি আমরা যেভাবে ইউজ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেম নর্মালি অর্থাৎ আপনি যেভাবে মাল্টিপ্লিকেশন করেন যেভাবে আপনার আর করেন যেভাবে গুণের কাজ করেন সেম যদি এই দুটোর মধ্যে গুণ করে না আর একটা ভেরিয়েল নেই আমাদের রেজাল্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েল নিলাম এই রেজাল্টের ভিতরে যদি আমরা রাখতে চাই রেজাল্ট ইকাল এ প্লাস বি এখন যদি আমরা সেটাকে দেখতে চাই কোথা এক জায়গায় দেখব এখানে ধরেন আমরা দেখব বা কনসোলে আমরা দেখব আমরা এখানে দেখতে চাই লিখতে পারি এই এখানে দেখার জন্য দেখার জন্য যে ডকুমেন্ট আইডি ধরে কল করলাম আমাদের এই ডিব ভিতরে আমরা দেখব আর ডট ইন এর এসেম এল আমরা ইনার এসেম এল আমাদের রেজাল্ট আমরা যখন রেজাল্টটা দিলাম তখন এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে সিক্সটি চলে এসেছে কারণ হচ্ছে আমরা ফিফটি এবং টেন যোগ করে আমাদের সিক্সটি হয় আমরা জানি তো দেখেন জাস্ট আমরা যেভাবে নর্মাল ভাবে ক্যালকুলেশনগুলো করি সেম এখানেও আপনারা চাইলে কনসোল লগেও দেখতে পারেন কনসোল এখানে কনসোল ডট লগ আমরা এর আগে শিখেছিলাম রেজাল্টটা যদি আমরা কনসোল লগে দেখতে চাই জাস্ট এটাই আমরা এখান থেকে যদি কনসল লকটা একটু অন করে নেই ডেভেলপার মুডটা অন করা হয়ে আছে আমাদের তো এখানে দিতে পারছেন সিক্সটি চলে এসেছে যতবার আমরা সেভ দিব ততবার সিক্সটি চলে আসবে এখানে সেভ দিলাম এখানে আমাদের ডেভেলপার মুডে দেখতে পারবো যে আমরা আমাদের ডাটাটা এখানে চলে এসেছে আমরা যদি ডেভেলপার মোডটা আবার অন করে নেই ডেভেলপার মুডটা অন করে নিলাম এক মিনিট আচ্ছা এখানে কি আমরা লাইভ সার্ভারে দেখতে পারি এটা না ওপেন উইথ লাইভ সার্ভার যা আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখান থেকে দেখতে পাচ্ছেন রেজাল্ট এবং ইন্সপেক্ট অন করে নিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটা চলে এসেছে আমরা লাইভ সার্ভারেও এটা দেখতে পারতেছি এবং এখানেও সাথে সাথে দেখতে পারতেছি ওকে এখন আমরা প্লাস অপারেটরের কাজ শিখলাম এখন যদি মাইনাস করি প্লাসের জায়গায় জাস্ট মাইনাস পাঠাই দেবেন মাইনাস অপারেটর দেখেন মাইনাস হয়ে গেছে এখন যদি হচ্ছে আমরা গুণের কাজটা করি গুণ অর্থাৎ দেখেন আমরা জানি যে ফিফটি এবং টেন গুণ করলে হচ্ছে পাঁচশো হয় এখানে পাঁচশো দেখাচ্ছে আর যদি ডিভাইডের এর কাজ করি আমরা ভাগ লিখি যেভাবে বাট এখানে যখন আমরা হিসেবে ভাগ তখন এই সাইনটা ইউজ করতে হয় ভাগের জন্য না এটাই হচ্ছে প্রোগ্রামিং এর তো দেখতে পাচ্ছেন যে ফিফটি কে টেন দ্বারা ডিভাইড করলে আমাদের যে রেজাল্টটা সেটা এখানে প্রকাশ করেছে তো এটাই হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর কাজ তো আমরা এখন শিখলাম আমরা এর সাথে এক একটা জিনিস শিখে নাই যে ধরেন আমাদের বুলিয়ান টাইপ অপারেটার কিভাবে কাজ করেন এই ভিডিওটা সেই জন্য একটু লেন্লি হচ্ছে কারণ অপারেটার অনেক বড় মানে অনেক বিষয় নিয়ে আলোচনা করা বেসিকের জন্য বুলিয়ান অপারেটার আমরা তিনটা বিষয় আজকে শিখব বুলিয়ান অপারেটার ওকে বুলিয়ান অপারেটার কি বুলিয়ান অর্থাৎ সত্য বা মিথ্যা বুলিয়ান মানে কি সত্য বা মিথ্যা আমি যদি এখানে লিখি সত্য বা মিথ্যা অর্থাৎ সত্য মানে কি ট্রু সত্য ট্রু আমরা যদি আরেকটু লিখি ট্রু আর ফলস এইটাই হচ্ছে বুলিয়ান অপারটার ফাল যে কোনো একটা কন্ডিশন দিলাম কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তখন একসঙ্গে যা কাজ করাতে যাচ্ছে তাই কাজ করবে আর যদি না হয় তাহলে কাজ করবে না এই যে ফলস নির্ণয় করব যেমন আমার কাছে যদি বলা হয় যে আর একটা সংখ্যা নিলাম ধরেন লেট ডি লেট ডি একটা নাম্বার এবং ডি এর ভিতরে আমরা আর একটা সংখ্যা নিলাম ডি একল ডাটা একুয়াল ধরেন সিক্সটি নিলাম এখন একজন বলা হলো যে সিক্সটি ফিফটির থেকে ছোট না বড় সেটা জাস্টিফাই করো আমরা যদি কনসোলে লিখি যে কনসোল ডট লক করি দেখেন কনসোল ডট লক করলাম ডি ইজ লেস দেন 50 এ মানে কি আমাদের ফিফটি ডেটা তখন আমরা যদি কনসোলটা দেখি এখান থেকে আমাদের তো লাইভে অন করাই আছে এখানে দেখতে পাচ্ছেন ফলস দিচ্ছে কারণ কি এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছি তাই না এখানে কন্ডিশনের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা ফলস অর্থাৎ বুলিয়ান অপারেটরে আমাদের সত্য বা মিথ্যা জাস্টিফাই করে এখানে দেখেন আমরা যদি এখানে গ্রেটার দেন দিই এখানে গ্রেটার দ্যান দিলে এটা আমাদের ট্রু প্রকাশ করতেছে দেখেন এখানে ট্রু যদি আমরা সরাসরি এখানে দেখতে চাই আমাদের এর জন্য আমরা এটা ডিপ তৈরি করে নিয়েছি সেই ডিপটাকে কল করলাম এবং এখান থেকে যে রেজাল্টটা আসবে এটাই আমরা কনসোলে না দেখে এখানে দেখব দেখবেন যে এখানে ট্রু ফলস দেখাবে যে দেখেন ট্রু বুঝতে পারছেন অর্থাৎ সত্য বা মিথ্যা যাচাই করার জন্য যে অপারেটরগুলো ইউজ করা হয় দ্যাটস দ্য বুলিয়ান অপারেটর এখানে আমরা কিছু বুলিয়ান অপারেটর ঠিকই যেমন বুলেন অপারেটার মধ্যে রয়েছে